Papunya. Mistiwa. Mistiwa. পালাই কোথায় হ্যাঁ পালাই কোথায় পড়তে বসার সময় শুধু পালু পালু হ্যাঁ চলো চলো পড়তে বসো আরে চুপ করে বসবে তুমি আজকে আমি তোমাকে অ্যানিমেল সম্পর্কে পড়াবো ঠিক আছে এটা কো অ্যানিমেল কার্ড না আমি অ্যানিমেল পড়বো না আমার কালার পড়তে ভালো লাগে ঠিক আছে তাহলে কালারই পড়াই তোমায় চলো খুলি এটা কো এটা কি কালার পার্পল এটা পার্পল না রে বলে না এটা পার্পল বেগুনি আচ্ছা ঠিক আছে এটা বলো পিঙ্ক মানে গোলাপি এটাও রেড কালার ও নো উফ বাবা শুধু রেড কালার সব কিছু দেখে চান রেড কালার ভালো লাগে হ্যাঁ মামা রেড কালার ভালো লাগে কেন রেড কালার আমার ফেভারিট আমি চাই আমার সব কিছুতে যেন রেড থাকে ও মা গো সব কিছুতে রেড হ্যাঁ ভালো লাগবে প্রতিদিন সব কিছুতে রেড করতে হ্যাঁ ভালো লাগবে ঠিক আছে তবে আগামী কাল তুই 24 ঘন্টার জন্য রেড চ্যালেঞ্জ কর যা খাবি রেড যা পড়বি রেড যা কিছু করবি সব কিছু রেড দেখি তুই পারিস নাকি তোর রেড কত ভালো লাগে ইয়েস আমি এটাই তো চেয়েছিলাম আমার একদিন সারা দিন যেন রেড হয় এই এই কি মজা মা এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি সকালবেলা উঠে আবার চ্যালেঞ্জ করতে হবে তো ঠিক আছে মিষ্টি মা তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়ো কালকে সকালে তুমি রেড চ্যালেঞ্জ করবে হ্যাঁ চল 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 তাতে চলো ডিনার করতে যাই আর কেউ না মা না কেউ না মিষ্টি মা ভালো মিষ্টি মা সকাল হয়ে গেল তাড়াতাড়ি যাই রেড চ্যালেঞ্জ তো করতে হবে মা তাড়াতাড়ি ব্লাক দাও মিষ্টি মা তুমি চলে এসছো এই নাও মা তোমার রেড ব্রাশ আর তার সাথে রেড মাজন ঠিক আছে ওয়াও যাও তাড়াতাড়ি গিয়ে ব্রাশ করে নাও মা আমার ব্রাশ হয়ে গেছে কি মিষ্টি মা তোমার ব্রাশ হয়ে গেছে এ নাও তোমার রেড কালারের সাবান রেড কালারের টাওয়াল রেড কালারের জামা আর রেড কালারের হেয়ার ব্যান্ড তাড়াতাড়ি যাও গিয়ে স্নান করে রেডি হয়ে নাও সারাদিন রেড ড্রেস পরে থাকতে হবে তো যাও যাও তাড়াতাড়ি যাও না স্যার তোমার রেড ব্রেকফাস্ট নিয়ে আমি রেডি রেড ব্রেড এন্ড জ্যাম রেড রেড ওয়াটারমেলন আর রেড রেড পাম গ্রেনেড মানে পেদানা খেনা 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 তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও ওয়াও রেড চ্যালেঞ্জে রেড রেড ব্রেকফাস্ট খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ মা আমার সাথে এত সুন্দর সুন্দর ঘটনা ঘটলে তো আমি 24 ঘন্টা রেড চ্যালেঞ্জ করেই চালবো ইয়েস এবার ব্রেকফাস্টটা করে ওপরে পড়তে বসতে যাই পড়তে বসার আগে আমি আমার এই লাল ঘাটে 10 টাকার কয়েন ঢুকিয়ে দিই তাহলে আলো ভালো লাগবে আমার আমি আমার টাকা দিয়ে আমার জন্য রেড কালারের চার জিনিস কিনবো হ্যাঁ মিষ্টি মা তোমার তো রেড কালার ফেভারিট তুমি তো রেড কালারেরই সব কিনবে এই দেখো মিষ্টি মা আমি তোমার জন্য রেড কালারের খাতা রেড কালারের পেন্সিল আর রেড কালারের রাবার নিয়ে এসেছি বুঝেছো এই দেখো আগে এখানে তোমার নাম লিখে দিই হ্যাঁ এই দেখো মিষ্টি মা আমি তোমার নাম লিখে দিয়েছি মিষ্টি হাততালি দিয়ে গেলাম এবার তুমি হাত বোলাও ওয়াও খুব মজা হচ্ছে আমার সব কিছু রেড রেড পাচ্ছি আজকে দিনটা তো ভেরি স্পেশাল আমার জন্য লেখা কমপ্লিট এবার তাড়াতাড়ি লাঞ্চ করি লাঞ্চে রেড কালারে কি আসবে কে জানে মা তাড়াতাড়ি খাবার চাও
আসছি বাবা আসছি, এত চিৎকার করছিস কেন খাবার জন্য? চ্যালেঞ্জ কে করছে আর কেটে মরছে কে? একবার এই রান্না করো, একবার ওই রান্না করো, একবার সেই রান্না করো, এখনো বিকেল বাকি রাত বাকি, কি হবে আমার কে জানে। এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি, তো চ্যালেঞ্জের জন্য রেড সস পাস্তা বানিয়ে এনেছি, এই পাস্তাটা খেতে হবে, খাবি তো? আমার না বলবি না তো? সত্যি? আচ্ছা খা, ঝাল কমই দিয়েছি। হ্যাঁ তাহলে আমি এলাম। হ্যাঁ ওয়াও দারুণ লাগছে, কমপ্লিট হয়ে গেছে, এবার তাড়াতাড়ি ঘুমিয়ে বলি দুপুর হয়ে গেল। সেটাও কমেন্টে জানিও। বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।